হাইকোর্টে বিরাট জয় বিজেপির, অসহায় আত্মসমর্পণ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম বিধানসভা এলাকার পঞ্চায়েতের 15 জন বিজেপি প্রার্থীকে রক্ষা কবচ দিল আদালত। আগামী সোমবার পর্যন্ত গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এখনও পর্যন্ত 800টি এফআইআর করা হয়েছে, এগুলি ভুয়ো বলে দাবি করা হয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি যাতে বোর্ড গঠন করতে না পারে তার জন্যই ভুয়ো মামলা করা হয়েছে। পাল্টা রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী রয়েছে। এই প্রশ্ন করার পরেই বিচারপতির তরফ থেকে বলা হয়েছে এরা কি সবাই জয়ী প্রার্থী? রাজ্যের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে সেটা আমি জানি না। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, এরা বিজেপি করে কি না সেটা জানেন, আর জয়ী প্রার্থী কি না আপনি সেটা জানেন না? রাজ্যের তরফ থেকে সাহেব দাস সহ 15 জন জয়ী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। এর আগে নন্দীগ্রামের মেঘনাথ পাল সহ 7 জন জয়ী বিজেপি প্রার্থীকে রক্ষা কবচ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। সব নিয়ে 22 জন বিজেপি প্রার্থী শেষ পর্যন্ত রক্ষা কবচ পেলেন হাইকোর্ট থেকে, আর এর ফলে বিজেপির বোর্ড গঠনে আর কোনো অসুবিধা থাকলো না।